হ্যাঁ, আমরা অনেকদিন পরে সমুদ্রে যাচ্ছি মাছ ধরার জন্য। আমার সাথে আছেন আমার হিমেল ভাইয়া, ইউসুফ ইউসুফ এখানে, মামুন ভাই। আমরা মাছ ধরতে যাচ্ছি, আমাদের ট্রলার আসতেছে, ওদিকে সূর্য ডুবতেছে, সুন্দর একটা ওয়েদার। ভাইয়া, তাহলে আমরা আজকে মাছ পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা মাছ ধরতে গভীর সমুদ্রে চলে যাচ্ছি, আমাদের নৌকা আসতেছে। আজকে সবচেয়ে আশা রাখা যাচ্ছে মামুন ভাই বড় মাছ ধরতে পারবেন, কি বলেন ভাইয়া? চেষ্টা করে দেখি। আমরা যে পরিমাণ খাবার বা নাস্তা পানি, যে পরিমাণ জিনিসপত্র নিয়েছি, অন্তত এগুলোর পাইলেই চলে। আমরা অনেকগুলো খাবার নিয়েছি, আমাদের মাছ ধরার ট্রলারে যাচ্ছি, বড়শি নিয়েছি, আশা করে যে বড় বড় মাছ পাবো। আমরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি, তার মধ্যে এই দৃশ্যটা চোখে পড়লো। পর্যটকরা স্নান করছে, সমুদ্রে স্নানে ব্যস্ত, অন্যদিকে সূর্য মামা সুন্দর করে পশ্চিম দিগন্তে লাল হয়ে ডুবে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য মাশাআল্লাহ। হিমেল ভাই, আমার এই বড় ভাই একটা মাছ অবশেষে ধরতে পেরেছেন, উনি অনেক হ্যাপি 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 হ্যাপি। আজকে 2024 সালের প্রথম দিনে, 31st নাইট, আজকে রাতে 31st নাইটে ওনার এই সফলতাটা। ইউসুফ ছোট্ট একটা ভুল কুড়াল পেয়েছে, এটা পেয়ে সে অনেক খুশি। সে যদি একটা 2-4-5 কেজির মাছ পাইলে তো এষ্টুক করতো। আরেকটা উঠতেছে, আশা করা যাচ্ছে। ইয়েস, উঠতেছে উঠতেছে উঠতেছে, আস্তে 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 আছে, আপনি টানুন। এই তো ইয়েস, হিমেল ভাইয়ের বক্তব্য অবশেষে সাকসেস, কারণ উনি বলছেন এখানে মাসের গোডাউন মিটিং আছে, আমরা এক একজনকে আক্রমণ করতেছি। ভাই এদিকে তাকান, মামুন ভাই বড় মাছ ধরার মজাটা কিন্তু আলাদা, টানটা কিন্তু সেই না? টানটা সেই, হ্যাঁ। আপনি লাকি ভাই, সত্যি আপনি অনেক লাকি যে জিনিস পাই। মাছ ধরে এসে এই যে বসিতে যে মাছ পেয়েছি সেটা এখন চলায় বারবিকিউ চলতেছে। আমরা শুধু সেটা না, আরো অনেক পেয়েছি, সেগুলো হয়ে গেছে, এগুলো একটু পরে খাবো। আর একটা উঠে দিয়েছি, ছোট করছি।
ফায়ার জেনারেল সাইজে দিবা নেলে বড় করে দিবা শুরু।